আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে মিরাজ ও শান্ত নৈপুণ্যের ঝলক। তাদের জোড়া সেঞ্চুরিতে রান উৎসব করেই 89 রানে জিতল বাংলাদেশ। গ্রুপ এতে এক ম্যাচ জিতেও তিন দলের পয়েন্ট টেবিলে রান রেটে ভালো অবস্থানে সাকিবের দল, নিশ্চিত হয়েছে সুপার ফোর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে 5 উইকেটে 334 রান করে বাংলাদেশ, জবাবে 245 রানে অল আউট হয় আফগানরা। তাসকিন নেন 4 উইকেট, ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজ। সাইফুর রহমান চৌধুরীর রিপোর্ট। মাস্ট উইন ম্যাচে দারুণ এক জয় ছিনিয়ে এনেছে সাকিব বাহিনী। এই জয় টুর্নামেন্টে টিকে থাকলো বাংলাদেশ। চাপের মুখেই এশিয়া কাপে নিজেদের সেরা ম্যাচ উপহার দিল টাইগাররা। লাহোরের উইকেট ব্যাটিং সহায়ক, তাই টস জয় গুরুত্বপূর্ণ ছিল। টস ভাগ্য ধরা দেওয়ায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে এতটুকু দেরি করেননি অধিনায়ক সাকিব। মেহেদী মিরাজকে মেকশিফট ওপেনার হিসেবে ব্যাটিংয়ে পাঠানো দলের জন্য চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল। হতাশ করেননি মেহেদী, নাইম শেখকে নিয়ে প্রত্যাশিত সূচনাই এনে দেন। ওপেনিং জুটিতে প্রথম ওভার থেকেই রানের গতি বাড়ানোর চেষ্টা, 8 ওভারেই পূর্ণ হয় দলীয় অর্ধশত রান। 7 ম্যাচ পর ওপেনিং জুটিতে অর্ধশত রানের জুটি পেল বাংলাদেশ। নাইম 28 করে মুজিবের বোলিংয়ে বোল্ড হলে দলীয় 60 রানে ভাঙে ওপেনিং জুটি। তবে মেহেদী মিরাজ ওপেনিংয়ে ক্লিক করলেও তাহিদ হৃদয়কে ওয়ান ডাউনে পাঠানোর সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। 2 বল খেলে 0 রানে ফিরে যান হৃদয়। এরপরই বাংলাদেশ ইনিংসে সেরা সময় উপহার দেন 2 তরুণ তুর্কি, মিরাজ ও নাজমুল শান্ত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে নড়বড়ে ব্যাটিং করেছে দল, আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে সে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন মিরাজ ও শান্ত। আফগান বোলিংয়ে সকল চাপ কাটিয়ে দলের ব্যাটিংকে টেনে নিয়েছেন এবং 3য় উইকেটে 190 বলে 194 রান করে দলের চ্যালেঞ্জিং স্কোরের ভীত গড়ে দিয়েছেন। মিরাজ শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও উইকেটে সেট হয়ে রানের পেছনে ছুটেছেন। মিরাজ ও শান্ত দুজনেই তুলে নেন ওয়ান ডে ক্যারিয়ারে 2য় সেঞ্চুরি। শেষ পর্যন্ত 112 রান করে অবসরে যান মিরাজ। অন্য প্রান্তে নাজমুল শান্ত চাপের মুখে আরেকটি দারুণ ইনিংস উপহার দিয়ে 104 রান করে ফিরে যান। তবে বাংলাদেশ যে 335 রানের টার্গেট দিতে পেরেছে, সেজন্য মুশফিক, সাকিব ও শামীম হোসেনের অবদানও কম নয়। মুশফিকের 25, শামীমের 11 এবং সাকিবের অপরাজিত 32 রানে শেষ 10 ওভারে 103 রান যোগ করে 5 উইকেটে 334 রান তুলেছে টাইগাররা। ওয়ান ডেতে এটি বাংলাদেশের 3য় সর্বোচ্চ ইনিংস এবং এশিয়া কাপে সর্বোচ্চ। জবাবে কঠিন টার্গেট তারা করতে নেমে ব্যক্তিগত 1 রানে রহমতুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দিয়ে আফগানদের প্রথম ধাক্কা দেন শরীফুল। যদিও ইব্রাহিম জারদানের 75, রহমত শাহর 33, অধিনায়ক হাসমতুল্লাহ সাঈদীর 51 রানে লড়াইয়ে ফেরে আফগানরা। তবে তাসকিন ও শরীফুলের নেতৃত্বে বাংলাদেশের বোলিংও জ্বলে ওঠে সময় মতো। 49 রানে আফগানদের শেষ 6 উইকেট তুলে নিয়ে দারুণ জয় ছিনিয়ে আনে টাইগাররা। দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতে 1 উইকেট, ম্যাচ সেরা হয়েছেন মেহেদী মিরাজ। এই জয়ে এশিয়া কাপে দারুণভাবে ঘুরে দাঁড়ালো টাইগাররা। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।